সবাইকে স্বাগত জানাই। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো প্রকার রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মিলিবাগ বা সাদামাছি গাছ থেকে নির্মূল করা যায়। মিলিবাগ বা সাদামাছি গাছের পাতা থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো চুষে নেয়, এজন্য গাছের পাতা কালচে রং ধারণ করে এবং আস্তে আস্তে গাছটি মারা যায়। আজ আমি দেখাবো কিভাবে কেবলমাত্র একটি উপাদান ব্যবহার করেই আপনারা এর হাত থেকে আপনাদের গাছকে রক্ষা করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে 1 মগ পরিমাণ পানি নিয়ে নেব। এবার এ পানির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো সাবান বা হুইল পাউডার নিয়ে নেব। এবার এগুলোকে ভালো করে পানির সাথে মিক্সড করে নেব। এবার একটি স্প্রেয়ার বোতল নিব এবং সেই স্প্রেয়ার বোতলের ভেতর এই মিশ্রণগুলো আস্তে আস্তে ঢেলে দিব। এবার স্প্রেয়ারের সাহায্যে পুরো গাছে এই মিশ্রণটি ভালো করে স্প্রে করে দিব। খেয়াল রাখবেন এই স্প্রেটি পুরো গাছেই করতে হবে, কারণ পুরো গাছে খুব ভালো করে এই মিশ্রণটি স্প্রে করবেন, এতে করে নতুন করে আর কোনো মিলিবাগ আপনার গাছে আক্রমণ করতে পারবে না। আমার ছোটো পেয়ারা গাছটিতেও মিলিবাগের আক্রমণ হতে দেখা যাচ্ছে, তাই এখন এটিতেও খুব ভালো করে স্প্রে করে দিব যাতে তারা ছড়াতে না পারে পুরো গাছে। এই যে দেখুন, স্প্রে করার সঙ্গে সঙ্গেই কিন্তু মিলিবাগগুলো মারা গেছে এবং পাতাগুলো আগে থেকে অনেক সতেজ এবং ভালো দেখাচ্ছে। তো বন্ধুরা, দেখলেন তো কীভাবে একটি মাত্র উপাদান ব্যবহার করেই মিলিবাগের মতো ক্ষতিকারক পোকার হাত থেকে গাছগুলোকে রক্ষা করে ফেললাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।